আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, আশা করি আমার অনারা বেকিন ভালো আছেন। ওয়েলকাম টু আর ওয়াই ডিয়ার লার্নার। আর ওয়াই ডিয়ার লার্নার তরফ তুন আই করিম ইনশাআল্লাহ আজ আরা হিউম্যান রাইটস রে পুরা কমপ্লিট করিম। অনারা এ ভিডিও লাই বেশি ওয়েট গজিলা, তো আজ আরা পুরা হিউম্যান রাইটস এর আর্টিকেল কমপ্লিট করিম। অনারা জানন কি আরা হিউম্যান রাইট এর আর্টিকেল 1 তুলো ইয়ার 25 পর্যন্ত কমপ্লিট করি ভাই। আজ আরা ইবা পুরা হিউম্যান রাইটর কমপ্লিট করিম 30 পর্যন্ত। ওনারা যারা হিউম্যান রাইটর আর্টিকেল হয়েছে টোটাল 30, আর আজ পুরা 30 আর্টিকেল পুরা কমপ্লিট করিম। তো ওনারা যদি ভিডিও ফলাই যদি ন সৌদি হলে ওনারা প্লিজ যারা আগে হিন সাইবা ডিসক্রিপশনে নিছেন মানে বেকিন লিঙ্ক আছে, ওনারা যারা হন তো সাইত পারিবা। তো আয়ো আরা শুরু করি আর্টিকেল নম্বর 26 লো তিয়ারে। আর্টিকেল নম্বর 26 নম্বর হোদে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন হার এজ নতুন এডুকেশন লাই রাইটস আছে। আর হুয়াতে হুয়াতে ইয়ান দেখি রাইটস আছে মানে হন দিব এডুকেশন। তো ওনারা যারা ইয়ান গভর্নমেন্টের ডিউটি নিজ দেশের সিটিজনের নাগরিকরে হিতরারে এডুকেশন প্রোভাইড করন, ইয়ান গভর্নমেন্টের ডিউটি। তো গভর্নমেন্টের ডিউটি প্রাইমারি এডুকেশন হিতার নিজ দেশের পয়েন্টরে গিয়া করন প্রোভাইড করন। তো ইয়ান হয়ে দেয় গভর্নমেন্টের ডিউটি প্রোভাইড করে ফ্রি মরে। তো পুয়াতি পুয়াতি এডুকেশন কি ফায়দা কি বেনিফিট, এডুকেশনের বেনিফিট হয়ে দেয় অনরা আরা যদি এডুকেশন লদ্দ হইলে হার একান জিনিসরে বুড়া বালা বুঝিত পারিম, হন্যান গম হন্যান হরাফ বুঝিত পারিম, আন্ডারস্ট্যান্ডিং করিত পারিম। আর বেশি নিজর দেশরে নিজের কমিউনিটিরে ডেভেলপ করতে পারি, পার্সোনালিটিলে বদলিত পারি, চেঞ্জ করতে পারি। তো ইয়ান বলিয়ারে বেশি জরুরি এডুকেশন নিজের দেশের ডেভেলপ করতে পারি, দেশ আর দেশলিয়ার দেশলিয়ার রিলেশনশিপ থাইব। তো ইয়ান হওয়াতে হওয়াতে আর একখান ইয়ান আমার হদে কি নিজের মা বাবার হার একজনের মা বাবার তো প্যারেন্টস তো ইয়ান ডিউটি আছে দে নিজের পয়েন্ট ধরে এডুকেশন প্রোভাইড করম। আর্টিকেল নম্বর 27 সাই আর্টিকেল নম্বর 27 নম্বর হদে রাইট টু পার্টিসিপেট ইন দ্য কালচার লাইফ কমিউনিটি। আর তুন যে হনেজ জন তুন অনে যে কমিউনিটি তু ফলো করো, অনে যে যে কমিউনিটি যে কালচারের ফলো করো, অনে যে হনে কালচারের অনে ফলো করিত পারিবা, অনে নিজের কালচারের ফলো করিত পারিবা, অনে ইয়ান তো হনিকে রুকিত না পারিব, অনে ইয়ান ফ্রিলি কালচারের ফলো করিত পারিবা। ফর এক্সাম্পল আরা আরা দেশের কালচার হয়েছে আরা হয়েছে শার্ট লুঙ্গি ফিনি, তো ইয়ান আরা কালচার আরা ফলো করিতে পারি। আর্টিকেল নম্বর 28 রাইট টু সোশ্যাল অর্ডার ড্যাট আর্টিকুলেট দিস ডকুমেন্ট। ইয়ান নম্বর হদে হিউম্যান ডিক্লারেশন মোজিন যে রাইটস আর ডিউটিস আছে ইন অর্ডার হিসাবে ইনরে ফলো করন, মানে শর্টকাট হতে হয়েছে ইনরে জিন অর্ডার ডিউটিস আর রাইটস আছে ইনরে ফলো করন ইন্টারন্যাশনাল অর্ডার মোজিন। আর্টিকেল নম্বর 29 সেম কমিউনিটি ডিউটিস এসেনশিয়াল টু ফ্রি অ্যান্ড ফুল ডেভেলপমেন্ট। এম বেশি জরুরি আর লাই আর তো নিজের কমিউনিটির যে মেম্বার হিসেবে আর তো কিছু ডিউটি আছে, আর তো কোন রাইটস এর বাবদ চালান দেয় এখন ডিউটি আছে আর তো কিছু, আর তো হার নতুন আর আ তো আর অনতো হার জন তো ডিউটি ইয়ান আছে দে কি আর নিজ কমিউনিটি ডেভেলপ করিবার লাই, হার জন তো ডিউটি ইয়ান আছে দে আর তো নিজ কমিউনিটি লাগে কিছু করা ফুরিব। ইয়ান হিউম্যান রাইট আর্টিকেল নম্বর 29 নম্বর হদ দে কি হার জন তো ডিউটি ইয়ান দে নিজ কমিউনিটি আগে বাড়াবার লা ডেভেলপ করিবার লা পার্সোনালিটি বদলিবার লা কিছু করা ফুরিব, ইয়ান অনর ডিউটি। আর যিন সমাজ মরে যিন ভায়োলেন্স করর মায়া মহেন্দ্র ভায়োলেন্স করর ইনর রুকন, হিউম্যান রাইট অর ভায়োলেন্স হলে ভায়োলেন্ট হলে ইনর রুকন, ইয়ান অনর ডিউটি আর ডিউটি অনর আর ব্যক্তির ডিউটি ইয়ান। তো ইয়ান আমার আর ইয়ান হদে কি জিন জিন হিউম্যান রাইটস আছে ইনর যেন হনক কাদা উল্লঙ্ঘ হাম নগরন ইনর ফলো করন। চলো আর্টিকেল নম্বর 30 চাই ফ্রিডম ফ্রম স্টেট অর পার্সোনাল ইন্টারফেরেন্স ইন দ্য অ্যাবাভ রাইটস। ইয়ার নম্বর হদে
কি জেদুন আর আর আইস এখন ওর ফজি আর্টিকেল নম্বর 21 ধরি 29 পর্যন্ত ইন বেকিনরে সায়ার হই ইন মর হনকদা এন্দিলা কানুন ইনর বিরুদ্ধে এন্দিলা হনকদা কানুন বানাইত না পারি হনকান দেশে অথবা রাজ্যে অথবা স্টেটে হনকদা কানুন এন্দিলা হন দেশে স্টেটে বানাইত না পারিব যিন নাকি হিউম্যান রাইটের হেলাব পুরা দুনিয়ারে মেসেজ ইউনাইটেড নেশনের তরফ তুন কি হন হনকান দেশে হনকদা স্টেটে এন্দিলা যেন কানুন না বানা যিন নাকি হিউম্যান রাইটের আগেনস্ট ইয়ান মর ইয়ান হ তো আশা করো মর অনরা হিউম্যান রাইটের আর্টিকেল 1 তুলে 10-30 পর্যন্ত বুঝু বলি বেশি বেশি শুক্রিয়া অনরা এদুর পর্যন্ত ভিডিও ইনরে সাইবার লাই তো আরা এই ভিডিও ইনরে বালা করে বুঝিয়ার আরা নিজের রাইটার জানি বলি আমি আশা করো মর দিলা ইনফরমেটিভ ভিডিও বি পাইতে মন তাহলে প্লিজ আর ওয়াই ডিয়ার লার্নার সাবস্ক্রাইব করো আর শেয়ার করো হামেশা অনরার লাই এন্দিলা ইউজফুল ভিডিও লিয়ার আসুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।